সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে সপ্তম অধ্যায় সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা সমাধানে আসি, 10 নং সমাধান, y/2 - y/3 is equal y/5 - 1/6। এই সমাধান নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা বা y/2 - y/3 পক্ষান্তর করে কাজ করব। তাহলে y/5টা ডান পাশে এদিকে যদি আমরা নিয়ে আসি, চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে প্লাস ছিল, এদিকে আসি, -y/5 = -1/6। তাহলে এখানে আমরা হরগুলোর লসাগু করি, 2, 3, 5 এর লসাগু আমরা পাচ্ছি 30। এখন এই হর দ্বারা লসাগুটাকে ভাগ করব, ভাগ করিয়ে যে ভাগফলটা পাবো তাকে লব দ্বারা গুণ করব। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 15 2 = 30, তাহলে ভাগফল পাইলাম কত? 15 দিয়ে যদি ভাগ করি, তাহলে 15y - 3 দিয়ে ভাগ করব, 5 6 30, ভাগফল হচ্ছে 6। 6 দিয়ে y কে যদি আমরা ভাগ করি, গুণ করি, তাহলে 6y - 5 দিয়ে ভাগ করি, 5 6 30, তাহলে -6y। এখানে পেলাম 3 দিয়ে ভাগ করলে 3 10 30 10y -6y ইজ ইকুয়াল -1/6, বা 30/15y - 10y আর 6y, 10 আর 6 - 16y ইজ ইকুয়াল -1/6, বা 30/16y - তার থেকে যদি আমরা 15y বাদ দেই, তাহলে -y ইজ ইকুয়াল -1/6, বা এখন আমরা বজ্র গুণন করবো, কোনাকুনি, -y দিয়ে 6 কে গুণ করবো, 30 দিয়ে 1 কে গুণ করবো, তাহলে -6y ইজ ইকুয়াল -30, বা মাইনাস চিহ্ন আমরা উঠাই দেবো, এই মাইনাস এই মাইনাস, তাহলে y ইজ ইকুয়াল 30/6, কাটাকাটি করি, 5 6 30, তাহলে অতএব y ইজ ইকুয়াল 5। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? নির্ণয় সমাধান y ইজ ইকুয়াল 5। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো সমাধান হলো y/2 - y/3 ইজ ইকুয়াল y/5 - 1/6। এখন আমরা y গুলাকে এক পাশে করব, সংখ্যা গুলাকে আর এক পাশে করব। তাহলে এদিকে y/2 - y/3 - এদিকে ছিল y/5 প্লাস অবস্থায়, এদিকে আসে হলো মাইনাস, ইজ ইকুয়াল -1/6। এখন 2, 3, 5 এর লসাগু, তাহলে 2, 3, 5 এর লসাগু কত? 30। এখন এই হর দ্বারা লসাগুটাকে আমরা ভাগ করব, ভাগ করিয়ে যে ভাগফলটা পাব তাকে লব দ্বারা গুণ করব। তাহলে 2 দিয়ে ভাগ করি, 15 2 = 30, ভাগফল হলো 15 দিয়ে y কে যদি আমরা গুণ করি, 15y - 3 দিয়ে ভাগ করি, 3 10 30
थ्री दी दस दी जो वाई के गुण करी टेन वाई माइनस फाइव दी भाग करी पांच छय त्रिस তাহলে সিক্স ওয়াই ইজ ইকুয়াল মাইনাস ওয়ান বাই সিক্স ত্রিশ পনেরো ওয়াই মাইনাস টেন ওয়াই মাইনাস সিক্স ওয়াই তাহলে আমরা পাচ্ছি মাইনাস ষোলো ওয়াই তাহলে মাইনাস ষোলো ওয়াই থেকে এখন যদি আমরা পনেরো ওয়াই বাদ দিই তাহলে থাকতেছে মাইনাস ওয়াই বাই ত্রিশ ইজ ইকুয়াল মাইনাস ওয়ান বাই সিক্স এখন বজ্র গুণন করি মাইনাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল মাইনাস ত্রিশ माइनस माइनस उठ जाए थले वाई इज इक्वल त्रिस बाई सिक्स पांच सार त्रिस थले वाई इज इक्वल फाइव थले हमरा समाधान पहला वाई एर मान फाइव तो शिक्षार्थी बंधुरा एबारे हमरा आरेकटी नतून समाधाने चले आसब एखाने देखो नम्बर एगारो एगारो y by 5 minus 2 by 7 y by 5 minus 2 by 7 is equal 5y by 7 5y by 7 minus 4 by 5 minus 4 by 5 তাহলে আমরা এখানে ওয়াই দিলেকে এক পাশে নিয়ে আসি সংখ্যা গেলেকে আর এক পাশে নিয়ে যাবো তাহলে পক্ষান্তর নিয়ম চিহ্নের পরিবর্তন করতে হবে তাহলে ওয়াই বাই ফাইভ ডান পাশের সংখ্যা আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল ফাইভ ওয়াই বাই সেভেন ইজ ইকুয়াল মাইনাস ফোর বাই ফাইভ এদিকে বাম পাশের সংখ্যা ডান পাশে নিয়ে আসবো মাইনাস ছিল প্লাস টু বাই সেভেন এখন এদিকে একটা লসাগু করব ওদিকে একটা লসাগু করব তাহলে বা ফাইভ সেভেন লসাগু পঁয়ত্রিশ তাহলে ঘর দ্বারা লসাগুটাকে ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ সেভেন সেভেন ওয়াই মাইনাস সাত দিয়ে ভাগ করি পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ ওয়াই ইজ ইকুয়াল এদিকে লসাগু করি পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিয়া ভাগ করবো পাঁচ সাতার পঁয়ত্রিশ ভাগ করা হলো সাত সাত দিয়ে যদি গুণ করি চার সাতার আঠাশ যোগ সাত দিয়ে ভাগ করবো এবারে পাঁচ সাতার পঁয়ত্রিশ পাঁচ পাঁচ দুগুলো দশ বা এখানে যদি আমরা উভয় পক্ষে পঁয়ত্রিশ দ্বারা গুণ করি তাহলে এই পঁয়ত্রিশ চলে যাচ্ছে থাকলো সেভেন ওয়াই মাইনাস পঁচিশ ওয়াই ইজ ইকুয়াল মাইনাস আঠাশ যোগ টেন তাহলে উভয় পক্ষে উভয় পক্ষে পঁয়ত্রিশ দ্বারা গুণ করে তাহলে উভয় পক্ষে পঁয়ত্রিশ দ্বারা গুণ করে তাহলে বা এখন আমরা লক্ষ্য করি মাইনাস পঁচিশ ওয়াই তার থেকে যদি সেভেন ওয়াই বাদ দেয় তাহলে থাকতেছে সাত আসতে পনেরো মিলাইতে আট এক তাহলে মাইনাস আঠারো ওয়াই ইজ ইকুয়াল আঠাশের থেকে দশ বাদ দেব তাহলে থাকতেছে কত মাইনাস আঠারো তাহলে মাইনাস মাইনাস আমরা তুলি দেই তাহলে বা ওয়াই ইজ ইকুয়াল আঠারো বাই আঠারো উপরে নিচে কর্তন করি তাহলে অতএব ওয়াই ইজ ইকুয়াল ওয়ান উপরে নিচে কাটা গেল তাহলে মান হলো ওয়ান তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারে চলে আসি ওয়াই বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন ইজ ইকুয়াল ফাইভ ওয়াই বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ আমরা ওয়াই গুলাকে এক পাশে করবো সংখ্যা গুলাকে আর এক পাশে করব যেহেতু ওয়াই মান বের করবো ওয়াই গুলাকে রাখবো বাম পাশে এবং বাকি সংখ্যাগুলো চলে যাবে ডান পাশে তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে
ডান পাশের সংখ্যা যদি বাম পাশে নিয়ে আসে চিহ্নের পরিবর্তন, ঠিক অনুরূপ ভাবে বাম পাশের সংখ্যা যদি ডান পাশে নিয়ে যায় চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে ওয়াই বাই ফাইভ মাইনাস, এদিকে ডান পাশে ছিল প্লাস, ফাইভ ওয়াই বাই সেভেন আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে চিহ্নের পরিবর্তন হলো মাইনাস ফাইভ ওয়াই বাই সেভেন ইজ ইকুয়াল মাইনাস ফোর বাই ফাইভ, বাম পাশে মাইনাস টু বাই সেভেন ছিল, এদিকে ডান পাশে আসে হলো প্লাস টু বাই সেভেন। এখন আমরা লসাগু করব দুই দিকে, এদিকে লসাগু করব ফাইভ সেভেন, এর লসাগু হলো পঁয়ত্রিশ, এদিকে ফাইভ সেভেন এর লসাগু হলো পঁয়ত্রিশ। তাহলে এখন এই হর দ্বারা লসাগুটাকে কি করব, ভাগ করব। তাহলে ফাইভ দিয়ে যদি ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত, সেভেন ওয়াই মাইনাস সাত দিয়ে যদি ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ, তাহলে ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ ওয়াই ইজ ইকুয়াল, এখানে ফাইভ দিয়ে ভাগ করব, তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ ভাগ করা হলো সাত, সাত দ্বিগুণ চার সাতা আঠাশ যোগ সাত দি ভাগ, ভাগ ফল পাঁচ, পাঁচ দ্বিগুণ করলে পাঁচ দুগুণা দশ। এবারে আমরা আসি সেভেন ওয়াই মাইনাস পঁচিশ ওয়াই ইজ ইকুয়াল মাইনাস আঠাশ প্লাস টেন, তাহলে ওয়াই পক্ষে পঁয়ত্রিশ দ্বারা গুণ করি, এখানে যদি আমরা পঁয়ত্রিশ দ্বারা গুণ করি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উঠে যাচ্ছে, তাহলে মাইনাস পঁচিশ ওয়াই তার থেকে যদি সেভেন ওয়াই আমরা বাদ দেই তাহলে থাকতেছে মাইনাস আঠারো ওয়াই, মাইনাস যেহেতু মাইনাস সেন বড় সামনে, তাহলে মাইনাস আঠারো ওয়াই ইজ ইকুয়াল এখানেও মাইনাস আঠাশ প্লাস টেন, মাইনাস সেন বড় তাহলে মাইনাস আঠারো, মাইনাস মাইনাস উঠে দিলাম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল আঠারো বাই আঠারো, উপরে নিচে কর্তন করলাম, যেহেতু সমস্ত কর্তন হলো তাহলে ওয়াই ইজ ইকুয়াল ওয়ান। তো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আর একটা নতুন সমাধানে চলে আসবো। হ্যাঁ, নাম্বার ১৭, টু ইন্টু এক্স প্লাস থ্রি, টু ইন্টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টেন। এবারে আমরা লক্ষ্য করি টুর সঙ্গে এক্স প্লাস থ্রিটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, যেহেতু এখানে কোন চিহ্ন নাই তাহলে আমরা দেখতেছি যে গুণ অবস্থায় আছে, তাহলে টু দ্বিগুণ করি টোয়াইস এক্স প্লাস তিন দুগুণো সিক্স ইজ ইকুয়াল টেন, বা এক্স এর মান যেহেতু বের করবো এক্সটাকে বাম পাশে রাখি, টোয়াইস এক্স ইজ ইকুয়াল টেন মাইনাস সিক্স, বাম পাশে ছিল প্লাস এদিকে আসে হলো মাইনাস সিক্স, বা টোয়াইস এক্স ইজ ইকুয়াল টেন তার থেকে যদি সিক্স বাদ দেই ফোর, বা এক্স ইজ ইকুয়াল ফোর বাই টু, কাটাকাটি করি দুই দুগুণো চার, অতএব এক্স ইজ ইকুয়াল টু, তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম এক্স ইজ ইকুয়াল টু। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার লক্ষ্য করি টু ইন্টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টেন, তাহলে টুর সঙ্গে এক্স প্লাস থ্রিটা গুণ অবস্থায়, তাহলে টোয়াইস এক্স প্লাস তিন দুগুণো সিক্স ইজ ইকুয়াল টেন, টোয়াইস এক্স যেহেতু এক্স এর মান বার করবো এক্সটা বাম পাশে বাকি সংখ্যাগুলো ডান পাশে, টেন প্লাস সিক্স বাম পাশে ডান পাশে এসে হলো মাইনাস সিক্স, তাহলে টোয়াইস এক্স ইজ ইকুয়াল টেনের থেকে যদি সিক্স বাদ দেয় কত ফোর, এক্স ইজ ইকুয়াল ফোর বাই টু দুই দুগুলো চার, তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পাইলাম নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবারে আর একটা সমাধানে আমরা চলে আসি, নাম্বার ১৮, ১৮ নম্বরে চলে আসি, ফাইভ ইন্টু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এবারে লক্ষ্য করো ফাইভ এর সঙ্গে এক্স মাইনাস টু টা গুণ অবস্থা আছে, ঠিক তদ্রুপ থ্রির সঙ্গে এক্স মাইনাস ফোর টা গুণ অবস্থা আছে, তো আমরা গুণ করে ফেলি ফাইভ এক্স মাইনাস পাঁচ দুগুণ
दस इज इक्वल एखाने गुण करे फेली थ्री एक्स माइनस तीन साइडा बार बा एखन आमरा एक्स गुलोके एक पाशे करब बाकी संख्या गुलोके आरेक पाशे करब ताहले फाइव एक्स एदिके प्लस छिलो एदिके छिलो माइनस थ्री एक्स इज इक्वल माइनस बारो एदिके आछे माइनस एदिके छिलो प्लस टेन बा फाइव एक्स थेके थ्री एक्स बाद दी ताहले टोवाइस एक्स इज इक्वल माइनस बारो थेके आमरा टेन बाद दी ताहले कत थाकतेछे माइनस टू बा एक्स इज इक्वल माइनस टू बाई टू कर्तन करी अते एक्स इज इक्वल माइनस वन। तो प्रिय शिक्षार्थी बंधुरा आमरा आबार समाधाने आसि फाइव इंटू एक्स माइनस टू इज इक्वल थ्री इंटू एक्स माइनस फोर ताहले फाइव एर संगे गुण अवस्था आछे एखानेओ थ्री एर संगे एक्स माइनस फोर गुण अवस्था आछे फाइव दिए गुण करी फाइव एक्स माइनस पांच दुगुण दस इज इक्वल थ्री एक्स माइनस तीन सेरा बार एखन एक्स गुलाके एक पाशे करी बाकी संख्या गुलोके आरेक पाशे आमरा निये नेब ताहले फाइव एक्स थ्री एक्स एदिके प्लस एदिके आसे हलो माइनस इज इक्वल माइनस बारो एदिके टेन माइनस अवस्था एदिके आसे हलो प्लस फाइव एक्स थेके थ्री एक्स जदि बाद दई टोवाइस एक्स इज इक्वल माइनस बारो तार थेके जदि दस बाद दई माइनस टू বা x is equal minus 2 by 2 2 2 আমরা কাটলাম তাহলে অতএব x is equal minus 1। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এবারে বাড়ির কাজ যে নিয়মে অঙ্ক হলো ঠিক সেই নিয়মে বাড়ির কাজ তোমরা করে নিয়ে আসবে। বাড়ির কাজ চলে আসি সেভেন ইন্টু থ্রি মাইনাস টুয়াইস ওয়াই প্লাস ফাইভ ইন্টু y minus 1 is equal to y 3 তাহলে এটা তোমরা বাড়ির কাজ সমাধান করে নিয়ে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো, যেহেতু করোনা কাল আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করব। হ্যাঁ, বারবার সাবান পানি দিয়ে আমরা হাত ধোব এবং বাইরে যদি বের হই ঘর থেকে তাহলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।